আগে কখনো এখানে আসিনি, তাহলে চল এখানেও আমাদের এই খেল দেখা যাক। মন্দ বলিস নি, তাহলে এখানে ঘাঁটি গেড়ে লক্ষ কানার ফন্দি আঁটি। আরে এসব ফন্দি টন্দি তো আমাদের বন হাতির খেল। ওই দেখ, একেবারে বড় বড় করে লেখা আছে, অনির্দিষ্ট কালের জন্য ডাক্তার বাবুর চেম্বার বন্ধ। এই ছেড়েছে, তবে আমার পেটে ব্যথা কি করে সারবে? আরে ডাক্তার, পেট ব্যথা এদিকে, আমি যে মরছি মাথার ব্যথা নিয়ে, আর কি হবে আমার? কে ওলোয়ানা লোপর হাতের ওয়ানা বিপদ, আমার হাঁটুতে ব্যথা, আমার গিন্নির কোনো ইচ্ছে, আমাদের কথা ভেবে তো তোমরা। আপনি মাঝলে বাপের নাম, কে কাকে সামলাবে দাদু? কপালের নাম গোপাল, ওদিকে ডাক্তারের ছুটি আর এদিকে আমরা লুটি। এই মন্ড ঘড়বো আর ছাড়বো, ঘড়বো আর ছাড়বো। আরে কথাতেই তো আছে, কারুর সর্বনাশ তো কারুর পৌষ মাস, এই সুযোগে জমিয়ে রোজগার করে নেব। হ্যাঁ মলম লাগালেই হবে না, এর সঙ্গে একখানা মন্ত্র 108 বার জপ করতে হবে। চলতে ফিরতে শুতে বসতে ব্যথা বেদনা নড়তে চড়তে হাইসা হইসা সুরুৎ সরাত বিলকুল গায়েব জুপং জপাত উঠতে বসতে নড়তে চড়তে সুরুৎ সরাং জুপং জপাত। মলম এনেছি। এ আবার কি আশ্চর্য মলম বাবা, দাও দাও, তবে আমিও তোমার হাঁটুতে একটু লাগিয়ে দিই। কি যেন চলতে ফিরতে শুতে বসতে দেখে দেখে আমার দুধের বাড়িতে পরে এখনই নজর পড়লো। এখান থেকে আমারও তো গুলিয়ে গেল, এবার কি হবে? আমার প্রথম থেকে কপাল সেই বংশী বদনের বিষহরি বাম, এক বাম অনেক কাম,
সব রকম ব্যথার একটাই দাওয়াই বিশরি বাম চাই চাই। এই তো মাত্র ২০ টাকা ২০ টাকা ২০ টাকা বাম তো লাগাচ্ছি কিন্তু ব্যথা তো আর কমছে না গো। কি বলছ না আমার কমছে না গিন্নি কেটেছে। আরে ১৯ থেকে ২০ হলো নাকি ২০ থেকে ১৯ কিছুই তো বুঝতে পারছি না। আমার কাছে একটু টমটম লাগছে বটে তবে একদম গায়ে হলো কই। শুধু মলম লাগালে কি আর কাজ হবে? সেই সঙ্গে মন্তরটাও তো ১০৮ বার জপ করতে হবে গো মা। তবে নিশ্চয় ওই মন্তরটা ঠিক মতো গোনা হয়নি বুঝলে। আমারও মনে হচ্ছে কুলিয়ে গেছে। আচ্ছা বোকা বানিয়েছি দেখ দেখ দুদিনেই কেমন রোজগার হয়েছে দেখ এমন পেঁচে ফেলেছি না মন্তর ঠিক করে আওড়াতে পারবে না ব্যথা সারাতে পারবে। একটু সেরেছে বই একটু হবে না রে একটু হবে না আমি বলি কি তোমাকে আর কিচ্ছু বলতে হবে না আমরা সব বুঝে গেছি। তুমি কি ভাবছো এক রাতেই ব্যথা সেরে গিয়ে তুমি লাফ দড়ি খেলবে? তাহলে সে ঘুরে পালি খালি বাজার গরম করতে চলে এল। হ্যাঁ যা বলেছিস তা বাবা বিরাটে আমার কোনো কথাই কানে তোলে না 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 তবে এবার আমাকে কিছু একটা করতে হবে। এই আপ্পাবাজি তো বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমার মশাই বলে ব্যাপার কি মনে হচ্ছে শরীর ক্ষতি ঠিক নেই। মাথাটা যদি ধরে থাকে তবে শরীর আর চলে কি করে বলো। মাথা চলে আছে দুয়ে দুয়ে চার করার একটু একেবারে মক্ষম সুযোগ না 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 এই তোমরা এখানে বসে বসে সব গল্প ভাবছ আর ওদিকে মোগল মশাই তোমাদের খুঁজে খুঁজে হয়রান হচ্ছে। এই ছেড়েছে মোড়ল মশাই আবার আমাদের খুঁজছেন কেন? আচ্ছা বাবা তোমরা কি আর দেখে আমার বিখ্যাত মলম আমদানি করেছ বলে কথা তোমাদের খুঁজবে না তো কি আমার মতো বুড়ো হাবড়াকে খুঁজবে? তাই বল ভাবতে পরে এখন তাড়াতাড়ি ছোট এই পুজো এই ফাঁকে উঁচুর কাজটা করে ফেলতে হবে। আমি বংশী আর আমি বদল তোমাদের নাম জেনে আমার কি কাজ? তোমরা কেমন কেউ কেটা? আমরা মানে
আমরাই তো ওই বিষহরি বাম সারা গ্রামে ছড়িয়ে দিলাম, এক বামই সব ব্যথার নাম বুলিয়ে দিলাম। তবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওই মুখ না দেখে যা, তোমাদের ওই বাম আমার মাথায় এনে লাগাও, যা দেখি কেমন কাজ করে। মুরলির মাথায় না যন্ত্রণা হচ্ছে, কিচ্ছু ভাবিস না, আচ্ছা করে মালিশ করে আমি মোরল মশাইকে একেবারে পালিশ করে দেব। দাও দেখি এরকম বলো। মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। হয়েছে হয়েছে, অবস্থা বেগতি, এখন চোখ কান বন্ধ করে দৌড় লাগা। আরে আসুন।